ফার্স্ট উইকের ইন্ট্রোডাকশন টু কালি লিনাক্সের একটা সেশন রয়েছে ওভারভিউ ভিউ অফ দ্য কালি লিনাক্স যেটা আজকে হবে আজকে কাভার করব এর অভার ভিউয়ের ভিতরে রয়েছে ইন্ট্রোডাকশন টু কালি লিনাক্স হিস্টরি অ্যান্ড ইভোলেশন কালি লিনাক্স কি ফিচার অ্যান্ড ইউজ কেস কালি লিনাক্স ইথিক্যাল হ্যাকিং অভারঅ ইথিক্যাল হ্যাকিং আসলে কী এবং কি ইনস্টল কীভাবে ইনস্টল করব মোটামুটি কীভাবে করব এই সেশনটা টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সেশন ওয়ান ওভার ভিউ কালি লিনাক্স আসসালাম আলাইকুম সো আমি আজকে যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কালি লিনাক্স লাইভ ক্লাস সেই সম্পর্কে আসলেই বিস্তারিত কথা বলবো আমার পূর্ব ঘোষিত একটা পোস্ট ছিল যে কালি লিনাক্সের জন্য প্রস্তুত হন এখান থেকে প্রতি সোমবার এবং শুক্রবারটা রাত নয়টায় সরাসরি ক্লাস শুরু হবে সো এই ধারাবাহিকতায় আমি রেজিস্ট্রেশনও করতে বলছিলাম যে ভাইরা রেজিস্ট্রেশন করেছেন আলহামদুলিল্লাহ ভালো আর রেজিস্ট্রেশন বলতে গুগল ক্লাসরুমে তাদের জন্য নোটিশ দেওয়ার সুবিধা হবে সেই উদ্দেশ্যেই সো যদি আমাকে শুনতে পারেন তাহলে বলবেন আসলেই শোনা যাচ্ছে কি না আমাকে ওকে আমি আমার চেক করে নিয়েছি সো এখনও যারা ক্লাসটাতে হ্যাঁ জয়েন করেননি গুগল ক্লাসরুমে সো একটা কোড রয়েছে এই কোডটা দিয়ে আপনি গুগল ক্লাসরুমে জয়েন করতে পারেন দেখতে পাচ্ছেন ও সেভেন এস ফোর ফাইভ আর এই কোডটা হচ্ছে এই ক্লাসরুমের সো এই ধারাবাহিকতায় আমি শুরু করে দিব আমি বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো আজ লাইভ ক্লাসে সো লিখে ফেলি কালি লিনাক্স লাইভ ক্লাস বনিয়াম সো ফার্স্টলি যে বিষয়গুলো যে টপিকগুলো নিয়ে কথা বলবো আজকে এই টপিকগুলো বাট এর আগে আমার আলোচনা করতে হবে আমি ক্লাস কিভাবে কোন সিস্টেমে কীভাবে নেব সেটার ওপরে সো ক্লাস সিস্টেম সো এবং কি আমি কথা বলবো কোর্স আউটলাইন নিয়ে এই দুইটা বিষয়ে মূল এজেন্ডা আজকে এবং কি শেষ সাথে ফার্স্ট উইকের যে কাজটা রয়েছে এই কাজগুলো আমি শেষ করব সো ক্লাস শিডিউল যদি বা ক্লাস সিস্টেম যদি বলি ক্লাস সিস্টেমগুলো কিভাবে হবে আমরা আমরা ফেসবুকে ফিরে যাই ফেসবুকে দেখেন ক্লাসের বিস্তারিত ক্লাস শিডিউল প্রতি সোমবার এবং শুক্রবারে রাত নয়টায় তাহলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত নয়টায় কালী লিনাক সম্পর্কে উইকে দুই তিন কালী লিনাক সম্পর্কে বিস্তারিত ক্লাসগুলো হবে এবং কি দেখতে পারবেন যে আসলে কোন কোন বিষয়ের টপিকের উপর কভার করব সেই টপিকগুলা অবশ্যই বলবো এবং কি আপনারা যারা লাইভটা দেখতেছেন তারা কমেন্ট করে বিস্তারিত বলতে পারেন সো আসলে কেন আমি ক্লাসটা নিচ্ছি আর মূলত উদ্দেশ্য হচ্ছে আমার ইউটিউবে বেশ একজন ভাই আসলে কমেন্ট করেছিল বা কালি একটা কোর্স নিতে আপনারা জানেন আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমিন নামে আমার নামই বনিয়ামিন আমার নামে আমি আসলে ইউটিউব চ্যানেলটা খুলেছি এই ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে আসলে অনেক ভাই বলবো না একজন ভাই কমেন্ট করেছে যেহেতু আমার একটা ছোটো চ্যানেল চারশো জন সাবস্ক্রাইবার বাট ভিডিও রয়েছে দেখতেই পাচ্ছেন পাঁচশো উনসত্তরটা ভিডিও রয়েছে এবং কি ভিডিও লেনথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রয়েছে আশা করি এই বিষয়গুলো দেখতে পারবেন লাস্ট একটা ভিডিও ভিউ হয়েছে কালি লিনাক্স ফরিথিক্যাল হ্যাকার নয়শো পঁয়ত্রিশটা ভিউ হয়েছে আমি ভিউ নিয়ে কথা বলি না আমি আসলে চেষ্টা করি আমি সপ্তাহে কত আওয়ার কাজ করলাম আমার জন্য আমার কমিউনিটির জন্য আমি এভাবে নিজেকে কাউন্ট করি ওকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি বিভিন্ন টপিক সম্পর্কে আসলে আমি কথা বলি বিভিন্ন সময় দেখতে পারেন এই লাইভটাও অবশ্যই আমি ইউটিউবে রাখা ট্রাই করব সময় সাপেক্ষ আর যারা সাবস্ক্রাইব করে যদি আমার সাথে থাকতে চান সো সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ইউ ক্যান শেয়ার ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ধন্যবাদ আমি আমার আজেন্টাতে ফিরে যাব আজেন্টা রয়েছে ক্লাস সিস্টেম অলরেডি বলেছে ক্লাস সিস্টেম হবে মানডে এবং ফ্রাইডে রাত নয়টায় মানডে অ্যান্ড ফ্রাইডে টাই নাইন দশমিক জিরো পি এম বাংলাদেশি টাইমে এই টাইমে আসলে ক্লাসটা হবে আমি ট্রাই করব। প্রত্যেক শুক্রবার এবং শনিবারে ক্লাসটা নিতে যেহেতু আজ ফার্স্ট ক্লাস শুরু করবো এবং কোর্স আউটলাইন এখন ডিসকাস করব কোর্স আউটলাইন সম্পর্কে কারো যদি বিস্তারিত কিছু জানার থাকে এবং কি কোনো পরামর্শ দেওয়ার দরকার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি আমার যারা দেখতেছেন যদি লাইফটা ঠিকঠাক মতো ব্রডকাস্টিং হওয়া স্ট্রিমিং হওয়া তাহলে অবশ্যই আমাকে জানালে আমি উপকৃত হব যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না ওকে ধন্যবাদ সবাইকে সো কোর্স আউটলাইন কোর্সের যে নামটি দিয়েছি বা লাইভ ক্লাসের যে নামটি দিয়েছি কালি লিনাক্স লাইভ ক্লাস উইথ বনি আমিন একটা সহজ সরল নাম দিয়েছি অনেক হয়তো দেওয়া যেত মাস্টারিং ইন কার্লি লিনাক্স বা চলো শিখি কালি লিনাক্স আসলেই আমি সরল কিছু সহজ এবং কি গল্পে মজায় আসলে ক্লাস নিতে পছন্দ করি এটা আমার অভ্যাস সেজন্যই এবং কি সেজন্য আসলে লাইভ ক্লাসগুলো নিচ্ছি সো যারা আমাকে দেখছেন আমার লাইভ ক্লাসটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সবাইকে আমার লাইভ ক্লাসটি যদি শেয়ার করে থাকেন তাহলে অনেকেই আসলে এই ক্লাস সম্পর্কে উপকৃত হবে এবং অনেকেই জানতে পারবে যে আপনি আপনার ক্লাসটা শেয়ার করেছেন কে কোর্স আউটলাইনে একটা কোর্স অভারভিউ রয়েছে আসলে কোর্স অভারভিউতে আসলে ইন্ট্রোডাকশন এটা কোর্স কি জন্য আসলে ইউজ করা হয় ইন্ট্রোডাকশান টু কালি কী কী ইউজ করা হবে এই বিষয়ে ডিস কোর্স প্রোভাইড কম্প্রিহেন্সিভ ইন্ট্রোডাকশান টু কালি লিনাক্স কালি লিনাক্সের যে বেসিক আশা করি দেখতে পাচ্ছেন আমি আরেকটু যদি বড়ো করি তাহলে সুবিধা হবে কালি লিনাক্স ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কালি লিনাক্স ডিস্ট্রিবিউশন ফর প্যান্টিটেশন টেস্টিং অ্যান্ড সিকিউরিটি অডিটিং মানে আসলে পেনিটেশন টেস্টিংয়ের জন্য এবং সিকিউরিটি অডিটের জন্য আমি যদি একটু হাইলাইট করি ওকে এই কাজগুলো আসলে সিকিউরিটি অডিটিংয়ের জন্য আসলেই এটা দ্য কোর্স কভার এভরিথিং ফ্রম দ্য বেসিক লিনাক্স আসলেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টোল সম্পর্কে টেকনিক সম্পর্কে এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালিজম সম্পর্কে আসলেই কাভার করা ট্রাই করবো অমর তৌফিক বিল্লা আশা করি গল্পে মজা এবং কে আপনারা যে শিক্ষার্থী আছেন অথবা যারা লার্নার আছেন অথবা যারা প্রফেশনাল আছেন বেশ কিছু অপশন এবং কি লিনাক সম্পর্কে কালি লিনাক সম্পর্কে বিস্তারিত একটা অবস্থা জানতে পারবেন এবং কি বিস্তারিত সেশনগুলো সম্পর্কে একটা ভালো ওভারভিউ থাকবে সেই সাথে একটা অবস্থানও থাকবে আপনাদের সো এটার সাহায্যে ইথিক্যাল হ্যাকিং পেন্টেশন টেস্টিং এবং সিকিউরিটির রিসার্চ সম্পর্কে একটা আপনার বেসিক ধারণা এবং কি ওভারভিউ থাকবে ওকে কোর্স অবজেক্টিভ কোর্স অবজেক্টিভের ভিতরে যে বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল কালি অ্যান্ড রোল ইন সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটির রোলগুলা কী কী আছে যেমন কী কী ড্রুমে আসলে সাইবার সিকিউরিটি কাজ করে সাইবার সিকিউরিটি কাজ করে এই রুলগুলা নিয়ে আসলে কাজ করো এই রুলগুলার নিয়ে আসলে কাজ করা যাবে এবং কি কি এই রুলগুলা বলা হবে বিস্তারিত লার্ন হাউ টু সেট আপ অ্যান্ড কনফিগারেশন কালিলিন্সপ্লেনিটেশন টেস্টিং আমি যখন কালি লিনাক্সে পেনিটেশন টেস্টিং শিখবো কীভাবে আমি সেটাকে সেট আপ করবো কী কী ওয়েতে সেট আপ করা যায় একটা হচ্ছে লোকাল হাউ টু লার্ন এই সিস্টেম লোকাল লেভেলের জন্য আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের জন্য কীভাবে কালি লিনাক্স সরি আপ করে বা ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করে এক্সপ্লোর ভাইরাস ট্রোল অ্যাভেলেবেল ইন দ্য কালি লিনাক্স ফর এথিক্যাল হ্যাকার আপনারা জানেন কালি লিনাক্সে অনেকগুলো ট্রোল প্রি বিল্ডিং থাকে প্রি বিল্ড রয়েছে এই প্রি ওয়েল্ডিং টুল সম্পর্কে আমরা আসলে আলোচনা করবো ইটিকেল হেকিংকে কী কী টুল আসলে এক্সপ্লোর করা হোক ব্যবহার করা হোক টু অ্যাডভান্স পেনিটেশন টেস্টিং পেনিটেশন টেস্টিং টেকনিক ট্রাই করবো যে বেসিক লেভেলে যে পেনিটেশন টেস্টিংয়ের জন্য কী টেকনিকগুলো ইউজ করা হোক তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আসলে আমি দুইটা ওভারভিউ নেই আমার যারা ইউটিউবে আগে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমি ট্রাই করি প্রথমে থিওরি বুঝাইতে দেন এই থিওরির পার্সপেকটিভে কি হবে এই থিওরির পার্সপেকটিভে কি প্র্যাকটিক্যাল হবে এগুলো আমি কাভার করা ট্রাই করি ডিউরেশন যদি ধরতে চান আসলে কতদিনে আমি শেষ করতে চাইব আপনারা জানেন আমি ব্যস্ত থাকি বিভিন্ন কাজে কারণ আমার একটি জব রয়েছে সো আমার জব রিলেটেডও কাজ করতে হবে এবং কি ফ্যামিলি রয়েছে ফ্যামিলির জন্য কাজ করতে হবে সো ডিউরেশনটা একটু মোটামুটি লেন্দি হবে এবং কি ক্লাস ডিউরেশন ওয়ান আওয়ার আমি এক ঘন্টা করে ক্লাস নিব উইকে দুইটা সেশন হবে আট উইক দ্যাট মিনস অনেকটা লং টাইম হবে সো যাদের ধৈর্য আছে থাকতে পারেন সাথে বিকজ বেশ কিছু কাজ আমাকে কাভার করে আসলে এই ক্লাসটা নিতে হবে আর আপনারা জেনে থাকেন আমি ক্লাসের জন্য আমি টাকা নেই না আই থিঙ্ক যখন আমার নিড হবে তখন আমি পেইড ক্লাস শুরু করব। এখন অন্তত আমার নিড নেই আলহামদুলিল্লাহ যখন নিট হবে অবশ্যই আমি শুরু করবো এবং কি টাকা নিয়ে আমি ক্লাস করাবো সো বলতে গেলে দ্য কোর্স ইজ টোটালি ফ্রি আশা করি ফ্রি হলো সেটাকে সস্তা ভাববেন না বিকজ আমারও একটা টাইমের মূল্য আছে আমি কমিউনিটির জন্য কাজ করি এটাই বেস্ট থ্যাংক ইউ আমরা শুরু করতে চাচ্ছি যে কোর্স আউটলাইনের যে বেস গুলো আছে টপিকগুলো রয়েছে এই টপিক সম্পর্কে একটু বিস্তারিত অবাক থ্রু করতে বিস্তারিত জানতে এবং কি 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 বিষয়গুলা নিয়ে আমরা কাজ করব একটা সেশন রয়েছে যেটা ফার্স্ট সেশন ফার্স্ট উইকের একটা ফার্স্ট সেশন রয়েছে ফার্স্ট উইকে যে কাজটি করবো ইন্ট্রোডাকশন টু কালি লিনাক্স আপনারা জানেন প্রত্যেকটা কোর্সের কোর্স আউটলাইন থাকে যে যেইটা করতেছি যে এটা করব সেটা আসলে কী মূলত নয়তো আসলে প্রবলেম আসলে আমি আমার কি আমি কি করব আমি কার উপরে ক্লাসটা নিব সেটা যদি আপনাকে ওভারভিউ না করতে পারে অলমোস্ট আপনার লাভ হবে না এটাতে কারণ আপনি যদি আপনার আউটলাইন না দেখতে পারেন তাহলে হয়তোবা সেই টপিকগুলো আপনার কাভার করা যদি টপিকগুলো কাভার করা থাকে তাহলে আপনার টাইম নষ্ট করে লাভ নেই আপনি এগিয়ে যান সামনের দিকে আর যদি টপিকগুলো কাভার না করা থাকে ইউ ক্যান জয়েন আস নো প্রবলেম আপনাদের সাথে জয়েন করতে পারেন একসাথে নলেজ শেয়ারের মাধ্যমে আমরা স্টাডি করতে পারি ওকে ফার্স্ট উইকে ইন্ট্রোডাকশন টু কালি লিনাক্সের একটা সেশন রয়েছে ওভারভিউ অফ দ্য কালি লিনাক্স যেটা আজকে হবে আজকে কভার করব এর ওভারভিউ এর ভিতরে রয়েছে ইন্ট্রোডাকশন টু কালি লিনাক্স হিস্টরি অ্যান্ড ইভুলেশন কালি লিনাক্স কি ফিচার অ্যান্ড ইউজ কেস কালি লিনাক্স ইথিক্যাল হ্যাকিং ওভারফ্লো ইথিক্যাল হ্যাকিং আসলে কী এবং কী ইনস্টল কীভাবে ইনস্টল করবো মোটামুটি কীভাবে ল্যাবস করব এই সেশনটা টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সেশন ওয়ান ওভার ভিউ অব দ্য কালি লিনাক্স দেন সেশন টুতে রয়েছে দ্যাট মিন্স পরবর্তী ডেতে যেটা ফ্রাইডে আসতেছে আলোচনা করব বেসিক লিনাক্স কমন অ্যান্ড ফাইল সিস্টেম নেভিগেশন এটা ইম্পর্টেন্ট ক্লাস আশা করি সবাই জয়েন করবেন কীভাবে কমানগুলা কাজ করে কীভাবে এক্সিকিউশন হ বা এর পারমিশনগুলোয় কী হ এই বিষয়ে বিস্তারিত আসলে কথা বলবো কথা বলা হবে সো দেন সেকেন্ড উইকে রয়েছে আপ কালি লিনাক্স আপনারা বলতে পারেন যে এখানে একটা বিষয় রেখেছি সেট আপ ইনস্টল কালি লিনাক্স আবার সেটিং কেন রেখেছি সো এটা ওভার ভিউ গুড টপিক কারণ আমাকে সেট করতে হবে কনফিগারেশন কালি লিনাক্স কালিন্যাক্স কনফিগারকেশনটা আপডেট করতে হবে আপগ্রেড করতে হবে নেটওয়ার্ক ঠিক করতে হবে যদিও আমরা অটোমেটিক পেয়ে যাই অনেক সময় নেটওয়ার্ক ঠিক করি বাট আসলে নেটওয়ার্কিং লিনাক্স আছে নেটওয়ার্কিং লিনাক্স বলতে কিছু বেশ কিছু টপিক আছে যে কীভাবে আইপি সেট করা যা কীভাবে প্যাকেজ আপডেট করা যা ডেস্কটপ এনভায়রনমেন্ট কীভাবে করা যায় কাস্টমাইজ কীভাবে করা যায় ইউজার এবং গ্রুপ কিভাবে করা যায় বা ইউজার গ্রুপ কীভাবে করবে সেটা সম্পর্কে আসলে বিস্তারিত ওভারভিউটা জানলে আবার আপনি যতটা সিস্টেমে ভালো জানবেন অথবা লিন্যাক সম্পর্কে ভালো জানবেন আই থিঙ্ক যারা সিকিউরিটি কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ গড়া ট্রাই করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আসলেই বলা চলে আপনার সিস্টেমটাকে যতটা ভালো জানবেন এবং কি নেটওয়ার্কটাকে যতটা ভালো জানবেন ততটাই সমৃদ্ধ হবেন আপনি সাইবার সিকিউরিটি আমার মেন্টর সবসময় এই কথাটাই বলতেন আমরা মেন্টর সবসময় এই কথাটাই বলতেন যে তুমি সিস্টেমকে সবচেয়ে ভালো জানো তুমি তাহলে অ্যাটাক ভ্যাক্টরটা তুমি ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে সেট আপ রয়েছে কীভাবে নেটওয়ার্কিং কনফিগার রয়েছে রয়েছে কীভাবে সার্ভারগুলো রয়েছে জাস্ট সাপোজ একটা ওয়েব সার্ভারকে আপনি এক্সপ্লোর করা ট্রাই করতেছেন হ্যাক করা ট্রাই করতেছেন অথবা ইথিক্যালি পেন টেস্ট করা ট্রাই করতেছেন আমরাও তো সচরাচর যতটা বুঝি সবগুলা সি প্যানেলে থাকে সেটাকে হ্যাক করার ট্রাই করি বাট ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে এনভায়রনমেন্টটা এরকম না অনেকগুলো মেশিন বেশিরভাগ মেশিন ইন্ডাস্ট্রির তাদের ডাটা ডাটা সেন্টারে থাকে এবং কি ক্লাউডে থাকে যেটা পাবলিক আইপি দিয়ে পাবলিশ করা থাকে অথবা লোকাল আইপি দিয়ে লোকাল নেটওয়ার্কে সেটা পাবলিশড করা থাকে যেগুলো ছোটো কোম্পানি এবং কি ওয়েবসাইটগুলো যেগুলো বাইরে পাবলিশ থাকে সেগুলো হয়তো বা প্যানেলে রাখে কিন্তু বি ক্যাপ যেমন ইআরপি রিলেটেড কোনো সফটওয়্যার ইন্টারনাল যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো অবশ্যই কিন্তু প্যানেলে রাখে না নিজস্ব কিন্তু ওয়েব সার্ভার থাকে এখন আপনি যদি চিন্তা করেন আপনি যদি থিঙ্কিং করেন যে ওয়েবসাইটগুলা আর্কিটেকচারটা কি একটা ওয়েবসাইট গড়তে কী কী বিষয়গুলো লাগে যদিও অন্য টপিকে যাচ্ছি বোঝানোর ক্ষেত্রে আসলে অনেক সময় অনেকটা কিছু যে ওয়েবসাইট আশা করি দেখতে পারতেছেন ওয়েবসাইট যদি পাবলিশ করতে যান বা ওয়েব সার্ভার ওয়েব সার্ভার তাহলে কী কী বিষয়গুলো লাগে ফার্স্টলি যেটা লাগে আমি ডিপলি আলোচনা করব না একটু সহজে ওএস লাগে ওএস লাগে এখন ওএসটা উইন্ডোজ হতে পারে ওএসটা কি হতে পারে উইন্ডোজ হতে পারে উইন্ডোজ ওএস হলে আইএসএস সার্ভার আছে আমি একটা করে উদাহরণ দিব এবং কি লিনাক্স হতে পারে লিনাক্স হলে অ্যাপাচি সরি স্পেলিং মিস্টেক ওকে অ্যাপাচি অথবা ইঞ্জিন এক্স ইঞ্জিন আরও অনেকগুলো সার্ভার রয়েছে এই লিনাক্স পিক্সেল এই বিষয়গুলো লাগবে এদের কাজ হচ্ছে কি এদের কাজ হচ্ছে এইচটিটিপি টিপিতে টিপি অথবা এইচ এ বের করে দেওয়া ব্রাউজার অ্যাক্সেসেবল করা ওকে বুঝে গেলাম বলতে পারেন যে এটার সাথে আসলে কালি সম্পর্ক কি কালি তো একটা বিশেষ ভয়েস যেটা একটা বিশেষ একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ইয়েস একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বাট এগুলো রিলেটেড আপনি সিস্টেমটা যত বুঝবেন আমার মেন্টরের কথা থেকে আসলে এই কথাটা আসলো সিস্টেম যতটা ভালো বুঝবেন ততই আপনার জন্য উপকার আর কি লাগে আর লাগে ডাটাবেস যদি ডাইনামিক হয় ডাটাবেসের জন্য আমরা কী ইউজ করি মাই স্কুয়েল হতে পারে মারিয়া টিভি হতে পারে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো হতে পারে টুল ইউজ করি কি মাই স্কোয়েলের জন্য পিএসপি ডাটাবেস যেটাকে আমরা সচরাচর ল্যাম্প বলি ল্যাম্প বলি লিনাক্স অ্যাপাচি মাই স্কোয়েল এবং কি পিএসপি এই বিষয়গুলা যতটা ভালো জানবেন যে কী কী বিষয়গুলো ততটাই আসলে আপনি সমৃদ্ধ হবেন সো আমরা টপিকে যাই সো ইউজার গ্রুপগুলা আমরা জানবো নেটওয়ার্ক কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট চতুর্থ যে সেশনটা হবে নেটওয়ার্ক কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আবারও বলি যারা আপনারা এখনও জয়েন করেননি ই আমার দুই দিন আগে একটা পোস্ট দেওয়া ছিল এখানে জয়েন করে নেবেন ক্লাস কোডটা দেখে নিয়ে ক্লাস কোডটা পিকে দেওয়া রয়েছে তাতে জয়েন করে নেবেন জয়েন করলে বিস্তারিত ডকুমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা ক্লাস শেষে আমি ক্লাস নোটগুলো আসলে ডকুমেন্ট আকারে দেওয়ার ট্রাই করি আর আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি লিঙ্ক দিব অবশ্যই যে লাইভে আমার সাথে জয়েন হওয়ার জন্য আজকে সময় সাপেক্ষে আমি দিতে পারিনি সেজন্য আমি সরি বলে নিচ্ছি ওকে থ্যাংক ইউ আমি আবার আমার ক্লাসে ফিরে যাচ্ছি যদিও একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে আই থিঙ্ক এটা বাংলাদেশেরই প্রবলেম সবসময় আসলে নেটওয়ার্ক নিয়ে আমরা চিন্তিত থাকি যে আসলে আমাদের নেটওয়ার্ক কি আদৌ ফিরবে কি না নেটওয়ার্ক কি ভালো থাকবে না ওকে আমরা এসে গেছি নেটওয়ার্ক সম্পর্কে একটা বিস্তারিত সেশন হবে কনফিগারেশন ইন্টারফেস তারপরে আইপি অ্যাড্রেস সাবনেটিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কানেক্টিং ওয়ারলেস নেটওয়ার্ক ইন্ট্রোডাকশন টু ভিপিএন অ্যান্ড প্রক্সি কনফিগারেশন এগুলো অবশ্যই সিস্টেমের পার্ট লিনাক্সটাও একটা অপারেটিং সিস্টেম যে জন্য আশা করি ভালো হবে দেন

ইনফরমেশন গ্যাদারিং টুল কালি লিনাক্স আরও অবশ্যই আসবে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ যে ইনফরমেশন গ্যাদারিংটা রয়েছে সে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিংয়ে কারোর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ট্রাই করবো এটা বিষয় নিয়ে কথা বলার এবং কি লাস্টের দিকে ট্রাই করবো আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে সো ইউজিং ম্যাপ অ্যান্ড নেটওয়ার্ক স্ক্যানিং কীভাবে আমরা এনম্যাপের সাহায্যে নেটওয়ার্ক স্ক্রিনিং করতে পারি অ্যান্ড টু আদার্স টুল সেই সময় দেখা যাবে কোন কোন টুলগুলো দিয়ে আসলে আমরা কাজ করতে পারি অথবা ম্যানুয়াল স্ক্রিনিং কিভাবে করতে পারি নিজেরা প্রোগ্রামিং করে কিভাবে আসলে করতে পারি ইন্ট্রোডাক টু ইন্ট্রোডাকশন থ্রু হুইস ডিএনএস ইনুমারেশন অ্যান্ড ড্রিক এই টুলগুলো নিয়ে আলোচনা হবে অ্যাডভান্স ইনফরমেশন গ্যাদারিং ইউজ ইন রিকন ফর রিকনাইজার্স এক্সপ্লোরিটিভ মাল্টাগো গ্রাফিক্যাল ইনফরমেশন গ্যাদারিং ম্যাল্টাগো একটা টুল রয়েছে যেটার সাহায্যে আসলে ইনফরমেশন গ্যাদারিং করা যায় যে ওপেন সোর্স ইন্টেলিজেন্ট যে বিষয়টা রয়েছে ও এনএসআই এই বিষয় নিয়ে আসলে কথা বলবো ইউটিলাইজেশন হারভাস্টার অ্যান্ড ইমেইল ট্রু মেইন রিকনাইজিস ইনফরমেশন গ্যাদারিং ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড পাবলিক সোর্স খুব ইন্টারেস্টিং হবে আশা করি ক্লাসগুলা এবং কি প্রত্যেকটা টপিকগুলা আসলে একটা একটা করে ক্লাস নেওয়ার মতো অবস্থায় রয়েছে কারণ প্রত্যেকটা টপিকই বিস্তারিত অনেকগুলো বিষয় কাভার করার মতো রয়েছে যেগুলো অনেকটা মূল্যবান টপিক এবং কি মূল্যবান বিষয় আসলে সাইবার সিকিউরিটি হচ্ছে বোঝার বিষয় এবং কি ধৈর্যের বিষয় অনেক সময় আমরা অনেক বিষয়গুলা সহজ অর্থে অনেক তুচ্ছতা ছিল্য ভাবি তুচ্ছতা্য করে বলে আর এ অনেক সময় অনেকভাবে যারা সাইবার সিকিউরিটি স্টাডি করে অনেকটা টাইম লাগে তারা সফল হচ্ছে না তাদেরকে তুচ্ছতা করি অনেক সময় বলি আর এ হ্যাকার বিভিন্ন ধরনের আসলে তাদেরকে হেজিটেশন ফিল করায় বাট আপনি নিজে স্টাডি করতে যান আসলেই এটা সময় সাপেক্ষ সাইবার সিকিউরিটি নট এ বিগেনার ডোমেইন আপনি ইচ্ছা করলে সাইবার সিকিউরিটি স্টাডি করতে পারবেন না সাইবার সিকিউরিটিতে স্টাডি করতে গেলে আপনার নেটওয়ার্কিং সিস্টেম ওএস সম্পর্কে অগাত একটা ধারণা থাকতে হবে তাহলে সে সাইবার সিকিউরিটি সম্পর্কে স্টাডি করতে পারবেন সেই ধারাবাহিকতাই আসলে আমরা কালি যেহেতু কালি সাইবার সিকিউরিটির কথাটা এত বেশি আসছে কেন কালি লিনাক্স হচ্ছে সাইবার সিকিউরিটি করার জন্যই একটা ট্রোল আমি টুল বলে ফেললাম হয়তোবা অনেকে বলবেন কেন টুল বললেন আসলে টুল এটা একটা ওএস যেটার সাহায্যে আসলে আমরা এক্সপ্লোর করি কালি লিনাক্সের বিভিন্ন বিষয়গুলা এক্সপ্লোর করি বিভিন্ন টুলগুলা ইউজেস করি এবং বিভিন্ন টুলগুলো সজ্জিতভাবে সাজানো আছে বিদায় কালি লিনাক্সকে আমরা সহজত্থে সাইবার সিকিউরিটির আমরা আসলে ইউজ করি অন্য ওএস দিয়েও আপনি পারবেন যেমন লিনাক্স প্লেস আরও যে ওয়েসগুলো রয়েছে সেগুলো রয়েছে আমি বিশেষ করে কালে লিনাক্স এবং প্যারডের কথাই বেশি সাজেস্ট করব আপনাদের কারণ আর যে ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে ওই ডিস্ট্রিবিউশনগুলো দিয়ে যদি আপনি সাইবার সিকিউরিটি করতে চান তাহলে আপনার ইনস্টলেশন করতে হবে যেটা বিজ্ঞানারদের জন্য আই থিঙ্ক এটা অনেক ঝামেলার সো ভনারেব্যালিটি অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লুটেশন দেখেন টপিকগুলো কিন্তু যদিও কালি লিনাক্স বেসিক বাট ওয়ান কাইন্ড অফ বেসিক এথিকেলে হ্যাকিংয়ের টপিকগুলাই কিন্তু কাভার করার মতো যেহেতু আমি সাইবার সিকিউরিটি কাজ করি সো আমি ট্রাই করবো আমার ডোমিন থেকে কথা বলতে যদি ইনস্ট্রাক্টর অথবা যে ভাইরা আছেন তারা যদি সিস্টেমের হতেন তাহলে তাদের সিস্টেম সম্পর্কে বেশি কথা বলতে ট্রাই করতেন যে ভাইয়াগুলো নর্মাল অর্থে কথা বলেন প্রোগ্রামিংয়ে আছেন তারা প্রোগ্রামিং সম্পর্কে আসলে কথা বলতে ট্রাই করতেন যেহেতু আমি সাইবার সিকিউরিটি উইথ সিস্টেম অথবা কালি লিনাক্স এই বিষয়ে তাও সো আমি আমার কোর্স আউটলাইনটা আমি সাইবার সিকিউরিটির অর্থেই সাজিয়েছি যে যদি সাইবার সিকিউরিটি সম্পর্কেও বেশি কথা বলা যায় এথিক্যাল হ্যাকিং সম্পর্কেও কথা বলা যায় যদি আপনারা অনেক বিষয়গুলাই পাবেন যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে আসলে কোচিং করায় থাকে আবার অনেকে তাবিজ বিক্রি করে তাকে পপুলার রয়েছে আমি সেরকম না আমার মন থেকে আমি কাজ করা ট্রাই করি ভালোবাসা ট্রাই করি যেহেতু এই পেশনে আসি ওকে দেন সেশন সেভেনে স্ক্যানিং সম্পর্কে দেখাবো যে কীভাবে স্ক্যানিং করা যায় যেমন ভাস আছে নেসাস আছে কীভাবে সেগুলোকে ইন্টিগ্রেশন করা যায় কালিলিনাক্সের সাথে অথবা কিভাবে নাসেস ইনস্টল করা যায় কীভাবে ভাস ইনস্টল করা যায় কিভাবে কাজ করা যায় এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো এবং কি সেই সাথে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করব। যে কীভাবে রেজাল্টগুলো তাদের রিপোর্টগুলো অ্যানালাইসিস করে কাঙ্ক্ষিত অবজেক্টিভে কাঙ্ক্ষিত বিষয়েতে আপনি কাজ করতে পারেন ওকে এক্সপ্লুইটেশন আপনারা জানেন যে বেসিক এক্সপ্লুইটেশন আছে পোস্ট এক্সপ্লুইটেশন আছে তখন কথা হবে যে আন্ডারস্ট্যান্ডিং দি এক্সপ্লুটেশন টেকনিক ইন্ট্রোডাকশন টু মেটা এক্সপ্লেটফর্ম ওয়ার্ক আমার একটা প্লে লিস্ট রয়েছে ইউটিউবে মেবি আমি যদি ভুল না বলি এক ভাই কমেন্ট করেছেন যে ফেসবুক হ্যাকিং শিখতে চাই আই এম রয়েলি সরি ফর দ্যাট আসলে ফেসবুক হ্যাকিং আমি মোটামুটি অনেক দিন থেকে কাজ করি আমি বলবো না যে এটা সম্ভব না হ্যাক করা তবে বর্তমান যুগে ফেসবুক হ্যাকটা একটা ক্রিটিক্যাল আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে উস্তাদ আমার যে মেন্টর রয়েছে তিনি সবসময় একটা কথাই বলেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আপনি দূরে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে আপনি দূরে থাকেন আপনার এটা হচ্ছে আগ্রহ ফেসবুক হ্যাকটা হচ্ছে আপনার একটা আগ্রহ যে আসলে ফেসবুক হ্যাক করুন আপনি ফেসবুক হচ্ছে এক ফেসবুক আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এক অনলি ইউজার আপনি সার্চ করে দেখবেন যে ফেসবুকের জন্য অনেক বাউন্টি দেওয়া রয়েছে ফেসবুক আমি একটু সার্চ করি বাউন্টি প্রোগ্রাম আসতে থাকুক রেজাল্টটা আপনার দেখবেন এই যে ফেসবুক হোয়াইট হ্যাট বাউন্ড্রি প্রোগ্রাম এখানে বিভিন্ন প্রকার আপনার বাউন্ড্রি দিয়ে রাখছে আপনি যদি হ্যাক করতে পারেন তাদেরকে আপনাকে ফেসবুক কোম্পানি অনেকগুলো টাকা দিবে এখানে দেখবেন যে আপনাকে কত টাকা দিবে মিনিমাম বাউন্টি হচ্ছে পাঁচশো ডলার পেস অ্যাডমিন ডিসক্লোজ যদি করেন ফাইভ কে মানে ফাইভ কে ডলার পাবেন টেন কে ডলার পাবেন এবং কি টু এফ এফ যদি বাইপাস করতে পারেন মানে যে তাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে যদি আপনি বাইপাস করতে পারেন তাহলে কে ডলার দিবে আপনাকে এবং কি ত্রিশ কে ডলার দিবে যেহেতু এতগুলা ডলার তারা বাউন্টি দিয়ে রাখছে সো আপনার জন্য সেটা অবশ্যই ভালো ফেসবুককে যদি হ্যাক করতে পারেন আর আপনি যে হ্যাকিংয়ের কথা বলতেছেন আমি এটা বুঝতে পারছি এটা একটা ট্রল হিসেবেও ইউজ হ বাংলাদেশে যে ফেসবুক হ্যাকিং শিখবে অনেকগুলো দেখবেন যে কোচিং সেন্টার এটা নিয়ে আসলে হাইলাইট করে যে ফেসবুক হ্যাকিং আদৌ কি তারা করতে পারে কি না আমার সন্দেহ হ্যাঁ আপনি হয়তোবা বলবেন তাহলে অনেকটা হ্যাক হচ্ছে এটা আপনার প্রবলেম আপনার অ্যাওয়ারনেসের প্রবলেম যে জন্য আপনার আইডিটা অ্যাক্সেস অন্যজন করতে পারে সো আমি এদিকে আর যাবো না ভাই আই এম রিয়েলি সরি ফর দ্যাট আমি আসলে ফেসবুক হ্যাকিং নিয়ে কোনো বিষয়ই পারি না এটা আমার ব্যর্থতা সরি আপনাকে হেল্প করতে পারলাম না ওকে নো প্রবলেম আমরা দেখি আমরা রিয়েল লাইফের যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো নিয়ে আসলে কাজ করতে পারি কি না সো আমি আমার টপিকে গিয়ে যাব। যেমন এক্সপ্লুইটেশন ইউজিং ম্যাটাস্লয়েট এবং কি ডেভেলপিং কাস্টম এক্সপ্লুইটেশন এখানে আসলে প্রোগ্রামিংয়ের বেশ কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কাজ করা ট্রাই করব। পঞ্চম উইকে পাসওয়ার্ড অ্যাটাক ওয়ার্ল্ড সিকিউরিটি যদিও ওয়ার্ল্ড সিকিউরিটি নিয়ে আমি থিওরিক্যাল বলো প্র্যাকটিক্যাল দেখাবো না বিকজ এটা আনঅথরাইজডভাবে কেউ অ্যাক্সেস করতে পারেন বা ইউজ করতে পারেন বিল্লাহ দেখা যাক পরবর্তীতে কি করা যায় তখন যদি মন্টন টন ভালো থাকে তাহলে অবশ্যই ওয়ারলেস সিকিউরিটিটা দেখানো ট্রাই করব আসলে এই বিষয়গুলো আমরা যদি ইথিক্যালি ইউজ করি আলহামদুলিল্লাহ সেটা ভালো আর যদি আন ইথিক্যালি ইউজ করি সেটা আসলেই খারাপের দিকটায় বেশি চলে যায় সো পাসওয়ার্ড ক্রেকিং টেকনিক ওয়ারলেস সিকিউরিটি যেহেতু আমি সেশনে রেখেছি আমি ট্রাই করবো একটা বিষয় কমপক্ষে দেখাইতে দেন তারপরে ইন্টারেস্টিং যে সিক্স উইকে রয়েছে তারা ধর্য সহকারে থাকতে পারবেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি যেটা আসলে ইম্পর্টেন্ট একজন পেনিটেশন টেস্টারের জন্য এটা ইম্পর্টেন্ট একজন ওয়েব অ্যাপ্লিকেশন যারা ইথিক্যাল হ্যাকার বলেন বা ওয়েব পেনিটেশন টেস্টার সিকিউরিটি রিসার্চার বলেন বেসিকলি হোস পার্সন ওয়ার্কিং ওরি ট্রিম তাদের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট সেই সাথে ইম্পর্টেন্ট যারা সিটি খেলেন কারণ সিটি অ্যাপের একটা মোস্ট টপ ডোমেন হচ্ছে ওয়েব সিকিউরিটি বা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি দেন ওয়েব অ্যাপ্লিকেশন পেনিটেশন টেস্টিং এর ভিতরে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট টুল রয়েছে লাইক দ্যাট ওয়াবসাইট হোয়াটসঅ্যাপ জ্যাপ তারপর আইডেন্টিফাই কমন ওয়েব ভার্নভারাইটিস এস ইনজেকশন এক্স 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 এস সি এস আর এফ এই বিষয় কমনগুলো নিয়ে আসলে কথা বলা ট্রাই করব এবং প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ ইউজিং নিত্য ওয়েব সার্ভার স্ক্যানিং ওয়েব সার্ভার স্ক্যানিং করতে নিত্য কিভাবে কাজ করে থাকে ওপেন সুস টুলগুলো নট অনলি নিত্য আরও অনেক যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো কিভাবে কাজ করে থাকে অলমোস্ট আমি বত্রিশ মিনিট কাভার করে ফেলেছি যদিও আমার এক ফার্স্ট সেশনটা শেষ করতে হবে সো আমি একটু তাড়াতাড়ি যাওয়া ট্রাই করবো এবং তাড়াতাড়ি বলা ট্রাই করব সো সেভেন উইকে রয়েছে পোস্ট অ্যাক্সপলিটেশন টেকনিক এক্সপলিটেশন টেকনিক পোস্ট এক্সপ্লেশন বেসিক প্রেভিলাইজড এক্সক্লেশন মোস্ট ইম্পর্টেন্ট প্রেভিলাইজড এক্সক্লেশনটা পার্টটা এটা আসলেই অনেকটা ইম্পর্টেন্ট এবং কি সেটা সেশন চোদ্দতে আসলে করা ট্রাই করব মোটামুটি যদি এই কোর্সটা আপনি কোনো কোচিং সেন্টারে করতে চাচ্ছে চান মোটামুটি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা নেবে মানে যে টপিকগুলো আমি আসলে দাঁড় করানো ট্রাই করেছি অনেক সময় আমার অনেক ভাই বলে থাকেন অনেক বিশ্ব। খে মেহেদি ভাই আমি একটু দেখি আপনি কি কমেন্ট করেছেন মেহেদি হাসান সাইবার সিকিউরিটি রিচার্জ স্যার অবশ্যই তো আপনি ভালো একজন ভাই যেহেতু বা ক্রাউডে আপনি কাজ করেন দ্যাট মিনস আপনি বিষয়গুলো বোঝেন মজা নিয়ে ট্রাই করতেছেন আমি জানি মেহেদি হাসান আমি যদি আপনাকে লিঙ্কডিনে দেখি ওকে যেহেতু আপনি বাক ক্রাউডে কাজ করেন অবশ্যই ভালো কিছু করেন আমি আশা করব মামলা টামলার আসলেই হতেও পারে মেহেদি হাসান লিঙ্কডিন ওকে হ্যাকার ওয়ানে কাজ করে মেহেদি হাসান ভাই স্টার্ডেড লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব ওকে ওকে মেহেদি ভাই সমস্যা নেই আমি অবশ্যই প্র্যাকটিক্যাল দেখাবো বেসিকলি আমি প্র্যাকটিক্যালি বেশি দেখা থাকি মামলা টামলার বই তো নাই অনেক দিন থেকেই কাজ করি এই সেক্টরে আপনি জেনে থাকবেন হয়তো ওকে দেন প্রেভিলাইজ এস্কুলেশন সম্পর্কে আসলে কথা বলবো যে কিভাবে আসলে কথা বলা যা যে প্রেভিলাইজ টেকনিক সম্পর্কে এক্সপ্লুইটেশন উইক কনফিগারেশন অ্যান্ড ফর্নাবিলিটিস তারপরে যে এক্সপ্লোরিটেশনের বেশ কিছু মেথড বা পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো নিয়ে আমি আসলে কথা বলবো যেহেতু আমি পাবলিকলি ওপেনলি এই লাইভ ক্লাসটা নিচ্ছি আমার বেশ কিছু বেরিবার থাকবে যেগুলোকে আমি লোকাল লেভে ট্রাই করব যেগুলোকে আমি বিকজ যদি আমি রিয়েলি বেশ কিছু বিষয়গুলো আমি দেখানো ট্রাই করি বা আমার ভিডিওগুলো ইউটিউব অথবা ফেসবুকে রাখবে না এটাই স্বাভাবিক তবুও আমি লোকাল লোকাল লেভে প্রত্যেকটা টপিকের যে বিস্তারিত রয়েছে সেগুলো আমি করা ট্রাই করবো দেন প্রিভিলাইস্ক উইক এইটে রয়েছে রিপোর্টিং অ্যান্ড অ্যাডভান্স টপিক রিপোর্টিং রিপোর্ট রাইটিং কীভাবে করতে হোক কীভাবে ইন্ডাস্ট্রিতে রিপোর্ট করতে হোক অ্যাডভান্স টপিক অ্যান্ড ফাইনাল প্রজেক্ট ফাইনাল বেশ কিছু ল্যাব সলভ করা নিয়ে পরিকল্পনা আছে অ্যাসেসমেন্ট থাকবে আপনাদের বেশ কিছু অ্যাসেসমেন্ট যারা আসলে এক্সামটা দিতে পারবেন আমার একটাতে প্ল্যাটফর্ম রয়েছে বনি সিকিউরিটি এখান থেকে আমি ট্রাই করবো আপনাদের বেশ কিছু সার্টিফিকেশন দেওয়ার জন্য এবং কি রিকমেন্ডেশন রিসোর্স হিসেবে যে বিষয়গুলো আপনারা পড়বেন যেমন বুকস আছে ওয়েবসাইট আছে এবং কি অনলাইন ল্যাব এক দ্য বক্স এবং ট্রাই হ্যাকমি এই বিষয়গুলো আপনি পরে থাকবেন যেহেতু এই কোর্স আউটলাইনটা আমার আপনারা পাবেন এই কোর্স আউটলাইনটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি দশই আগস্টেও পোস্ট করা রয়েছিল এই দেখতে পারবেন কোর্স আউটলাইনটা পোস্ট করা রয়েছে এখানে গেলেই আপনি পাবেন আবারও বলছি ক্লাসরুমের যে কোডটা হচ্ছে দেখে নেন জে জিরো সেভেন এস ফর ফর ফাইভ আর এই কোডটাই হচ্ছে আসলে মূলত এই কোডটা দিয়ে আপনি আমার গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবেন ওকে দেন আমি ফার্স্ট উইকের যে টপিকগুলো রয়েছে আমি ট্রাই করব ফার্স্ট টপিকটা নিয়ে কথা বলে ফার্স্ট সেশনের টপিকগুলো নিয়ে কথা বলতে আমি টপিকগুলো আসলে এখানে লিখে রেখেছি তাহলে আমাদের এই দুইটা টপিক নিয়ে কথা বলার শেষ আশা করি বুদ্ধগম্য হয়েছেন এবং কি এই টপিকের উপর কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের বোঝার কোনো প্রবলেম রয়েছে কি না আবারও বলি আপনারা যদি গুগল ক্লাসরুমে জয়েন করান তাহলে কোর্স আউটলাইন ফুল পাবেন গুগল ক্লাসরুমে কোর্স আউটলাইন দেওয়া আছে এবং কি কোর্স ম্যাটারিয়াল আমি যে লাইভ ক্লাসগুলো নেব ওই লাইভ ক্লাসের ম্যাটেরিয়ালগুলো আপনি পেয়ে যাবেন আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দিবেন এবং কি বলবেন যে ফ্রিতে কালি লিনাক্সের উপর একটা কোর্স হচ্ছে সেই কোর্সটা আপনি করতে পারেন এক্সপ্লোর করতে পারেন এবং কি সেই কোর্সটা আপনি করতে পারেন আশা করি আপনার ভালো হবে বলতে পারেন এবং কি একটা ক্লাস করতে পারেন যদি তার উপকৃত হ আমার জন্য শুধু দোয়া করবে এটাই আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ ওকে আমার টপিকে ফিরে যাই সেশন ওয়ানের যে বিষয়টি রয়েছে ওভারভিউ অব দ্য কালি লিনাক্স আমরা এই সেশনে কালি লিনাক্সের একটি সাধারণ আলোচনা পর্যালোচনা করা ট্রাই করব আমরা ট্রাই করব যে হোয়াট ইজ কালি লিনাক্স মানে কালি লিনাক্স কি এর ইতিহাস কি এর ইভুলেশন কি বা এথিক্যাল হ্যাকিং ফ্লো কি এথিক্যাল হ্যাকিংয়ের মূল বৈশিষ্ট্য কি এবং কি এর ইনস্টলেশন পদ্ধতি কী এই বিষয়গুলোর আলোচনা করব এই সেশনের মাধ্যমে আপনি কালি লিনাক্সের যে প্রাথমিক ধারণা বেসিক ধারণা এবং ভবিষ্যৎ সাইবার সিকিউরিটির যে কাজগুলো রয়েছে শিক্ষার জন্য কাজগুলো রয়েছে আপনি ট্রাস্ট করতে পারবেন সো আই ওয়ান্ট টু সে অ্যাবাউট কালি লিনাক্স ইজ এ স্পেশাল কালি লিনাক্স ইজ এ বেসিকলি দিবিয়ান বেস্ট লিনাক্স ডিস্ট্রিবিউশন তাহলে আমরা যদি কালি লিনাক্স দেখি আমরা যদি একটু সার্চও করি গুগলে ওকে কালি লিনাক্স ওকে এখানে দেখতে কালি লিনাক্স ইজ এ লিনাক্স ডিস্ট্রিবিউশন ডিজাইন ফর ডিজিটাল ফরেনসিক্স অ্যান্ড পেনিটেশন টেস্টিং দুইটা ডুবিনে কথা বলছে ডিজিটাল ফরেনসিক্স অ্যান্ড পেনিটেশন টেস্টিং এটি হচ্ছে কাল এটা কি অপেন সোর্স এটা হচ্ছে অপেন সোর্স একটা ডিস্ট্রিবিউশন যার ডেভেলপার হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি অফেন্সিভ সিকিউরিটি যেটা ইনিশিয়াল রিলিজ হয়েছে তেরোই মার্চ দুই হাজার তেরো এগারো বছর আগে ইনিশিয়াল রিলিজ হয়েছে আপনারা দেখতেই পারছেন গুগলে যদি কালি লিনাক্স যদি লেখেন কালি লিনাক্সের একটা প্ল্যাটফর্ম রয়েছে এখানেও দেখতে পারছেন দ্য মোস্ট অ্যাডভান্স অ্যাডভান্স পেনশেশন টেস্টিং ডিস্ট্রিবিউশন কালি লিনাক্স ইজ আ অপেন সোর্স দিবিয়ান বেস ডিস্ট্রিবিউশন এখনও একটা কথা রয়েছে যার দ্বারা কি করা হয় পেনিটেশন টেস্টিং সিকিউরিটি রিসার্চ কম্পিউটার ফরেনসিক্স অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং এই টপিকগুলা বেশ কিছু কার্যলাপ করে থাকে তো এটাই হচ্ছে একটা সিম্পল ওভারভিউ এরকম থাকে তার টুলগুলা থাকে আমি অবশ্যই দেখানো ট্রাই করব। অলমোস্ট অনেকগুলা টুল রয়েছে কালি লিনাক্সে এবং কি সেটা মডিউলগুলো কেমন রয়েছে ফোনে আপনি ইউজ করতে পারেন ফোনে কেমন দেখাবে এবং কি এটা রয়েছে উইন্ডো সাব সিস্টেমে উইন্ডোজ সাব সিস্টেমেও আপনি করতে পারেন এবং কি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য আসলে কেমন হবে সেটা আসলে আপনাকে এখানে বিস্তারিত ইনফরমেশন দিবে ওকে সো আমরা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু কালি লিনাক্স তাহলে আমরা বুঝতে পারলাম কালি লিনাক্সটা কি ওপেন সোর্স ডিভিয়ান বেস একটা ডিস্ট্রিবিউশন যেটা ডিজাইন করা রয়েছে যেটা তৈরি করা হয়েছে সাইবার সিকিউরিটি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার পেনিটেশন টেস্টার সিকিউরিটি রিসার্চার এবং কি যারা ডিজিটাল ফরেনসিক্স এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো করে আসলে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি ইটস প্রোভাইড ফার্স্ট কালেকশন অফ ট্রুল অ্যান্ড রিসোর্স এসেন্সিয়াল ফর কন্ডাক্টিং সিকিউরিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড টেস্টিং দ্য ভনারেবিলিটিস অফ সিস্টেম সো এটা যে বিষয় এখন যদি আমরা একটা কোশ্চেন করি লাইক দ্যাট আমরা তো দেখলাম যে কালি লিনাক্সটা কি আমরা লিখে ফেলি হোয়াট ইজ কালি লিনাক্স ওকে তাহলে আমরা জানলাম কালি লিনাক্সটা কি হোয়াই কালি লিনাক্স আমরা কেন কালি লিনাক্স শিখবো তো ওয়াই লান কালি অনেকগুলো ডিস্ট্রিবিউশন লিনাক্সের রয়েছে তাহলে কেন কালি আমরা শিখবো বা কেন হোয়াই

টুল কেমন টুল কতগুলা টুল থাকতে পারে দিই আমি একটা ট্রাই করি একটা অ্যাক্সেস নিতে আমাকে কে আমরা একটু ওয়েট করব আমাদের ডিস্ট্রিবিউশনটাকে অ্যাক্সেস নিতে ওকে ওয়ারলেস দিয়ে কার হ্যাক করে চুরি করলে মামলা হবে ওকে আপনারা দেখতে পারতেছেন কমেন্টগুলা কিন্তু পাবলিকে দেখতেছে মেহেদি হাসান কমেন্টগুলা ওকে নো প্রবলেম আচ্ছা এখানে দেখতে কেন আমরা আমরা কথা বলতেছিলাম কেন আমরা কালি লিনাক শিখব আমি বলছিলাম প্রি ইনস্টলেড ট্রোল আপনি দেখে থাকবেন দেখেন কতগুলা ট্রোল যেমন এখানে রয়েছে ইনফরমেশন গ্যাদারিং ইনফরমেশন গ্যাদারিংয়ের ভিতরে অনেকগুলা টুল রয়েছে দেখব এটা কি বড় করা যায় কি না যেমন এর ভিতরে ডিএনএস অ্যানালাইসিস এটা যদি আমি ক্লিক করি এর ভিতরে দেখেন অনেকগুলা ট্রোল তার অবস্থা আইপিএস আইডিএস আইপিএস হচ্ছে ইন্টুশন ডিটেকশন সিস্টেম ইন্টুশন প্রিভেনশন সিস্টেম আইডেন্টিফিকেশন লাইফ হোস্ট আইডেন্টিফিকেশন নেটওয়ার্ক এন্ড প্রটকল স্কেনার ওএসআই এন্ট্রি ওপেন সোর্স ইন্টেলিজেন্ট এনালাইসিস রাউটার এনালাইসিস রাউট এনালাইসিস এসএম বি এনালাইসিস এস এম টি পি এনালাইসিস এস এন এম পি এনালাইসিস এসএসএল এনালাইসিস এই বিষয়গুলো দিয়ে আছে যেমন ভান ভ্যালেট্রে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস ডাটা বেড অ্যাসেসমেন্ট পাসওয়ার্ড অ্যাটাক ওয়ারলেস অ্যাটাক রিভার্স ইঞ্জিনিয়ারিং এক্সপ্লুটেশন স্নাইপিং পোস্ট এক্সপ্লুটেশন ফরেনসিক রিপোর্টিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেম কতগুলা ত্র অলমোস্ট সিক্স হান্ড্রেড ট্রোল ইনস্টলেড অ্যাকচুয়ালি এই জন্যই আমরা লিনাক্সি মানে লিনাক্সকে আমরা বেছে নিয়েছি তাহলে কি অলমোস্ট সিক্স হান্ড্রেড আপনি গুগল করলেই বুঝতে পারবেন যে কতগুলো টুল আসলেই রয়েছে আরেকটা কারণ রয়েছে আসলে লিনাক্স শেখার জন্য মানে কালি লিনাক্সকে বেছে নেওয়ার জন্য সেটা হচ্ছে এর রেগুলার আপডেট থাকে রেগুলার আপডেট অ্যান্ড নট সাংরি রিসোর্সেস হাঙ্গি মানে এর রিসোর্সটা অ্যাভেলেবেল আপনি সার্চ করে দেখেন গুগলে সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে এর রিসোর্সটা আসলে কেমন ওকে আপনি কালি লিনাক সম্পর্কে যে কোনো টিউটোরিয়াল বলেন যে কোনো বিষয় বলেন অ্যাভেলেবেল এবং ইউটিউবে অ্যাভেলেবেল রিসোর্স পাবেন শেখার জন্য তাহলে এটা কি রেগুলার আপডেট কালিলিনাক্স ইনস্টল ভিএম ওয়ার সাপোজ ধরেন ভিএম ওয়ার আপনি ইনস্টল করবেন তাহলে অ্যাভেলেবেল রিসোর্স রয়েছে এটা নট রিসোর্স কীভাবে করবেন এমনকি অনেকগুলো টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন রেগুলার আপডেট এর রেগুলার যে এর রিপো আছে তারা রেগুলার আপডেট করে যে কমিউনিটি রয়েছে জানেন যে এটা কি অফেন্সিভ সিকিউরিটি আমি যদি আবার আপনাদের একটু দেখাই কালি লিনাক্সের অথর সরি কালি সিকিউরিটি এই যে অফ এরা আসলে অথর এরা রেগুলার সেটাকে আপডেট করে থাকে ওরা রেগুলার এই কমিউনিটিটা একে আপডেট করে থাকে সো এই জন্যই আসলে আমরা কালিলিন বেছে নিয়েছি এটা আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারেন যদি ইচ্ছা করেন কাস্টমাইজ কাস্টমাইজেশন ওকে এটা আপনি কাস্টমাইজ করতে পারেন যেহেতু অফেন্সেস এটা আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারেন সো আশা করি কালি লিনাক্স সম্পর্কে আপনার ইন্ট্রোডাকশন যে বেসিক ধারণাটা ছিল এটা কভার হয়েছে ওকে এবং কি আরও যদি জানতে চান তাহলে আপনি সেটাকে একটু গুগল করেন আরও ভালো বেশি জানতে পারবেন যে আসলে কালি লিনাক্স কী এবং কি কেন আমরা আসলেই ইউজ করে থাকি প্রত্যেকটা বিষয়ই তৈরি হওয়ার জন্য একটা হিস্টরি থাকে সে জন্য আমরা এখন কথা বলবো হিস্টোরি নিয়ে কালি লিনাক্সের যে হিস্টোরিটা রয়েছে ওকে কালি লিনাক্স আসলে মূলত তেরো সালে এটা বাজারে আসে তেরো সালের দিকে এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু এর কিছু বিষয় আদি লক্ষ্য করা যায় যেমন এর অরজিন অফ কালি যদি অর্জিন বলা চলে যে এটা প্রথম যে অরিজিন রয়েছে প্রথম কোথা থেকে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ট্র্যাক নামে যে অয়েসটা রয়েছে আমি যদি একটু গুগল করে দেখায় দিই যে ব্ল্যাক ট্র্যাক তাহলে আপনাদের জন্য সুবিধা হবে

ব্যাক ওস ব্যাকট্র্যাক এই অপারেটিং সিস্টেম একটু ইমেজের যায় এই অরজিন হচ্ছে এটা এই আসলে এখান থেকেই আসলে মূলত কালী লিন্যাক্সের যে ধারণাটা আসে সেই ধারণাটা এটাই ছিল অরিজিন অ্যাপস মূলত ফার্স্টলি এটাই রিলিজ করা হয়েছিল এটার পরে আসলে ডেভেলপারেরা দুই হাজার সালে দুই হাজার তেরোতে এর প্রথম রিলিজ দেয় দুই হাজার তেরো সালে এর প্রথম রিলিজ দে আসলে কালি লিনাক্সের দিবিয়ান বেস অপারেটিং সিস্টেম দুই হাজার তেরোতে দেয় এবং কি আরেকটা রিলিজ রয়েছিল আমি একটু যদি গুগল করি Kali Linux release, uh, oke okay. kali Linux release. এটা হচ্ছে তার রিলিজ হিস্টোরি কালি রিলিজ রিলিজে ফার্স্ট রিলিজ আসলে দেখেন তেরোই মার্চ দুই হাজার তেরোতে দে ফার্স্ট রিলিক এবং কি চোদ্দই মার্চ আর একটা প্রবলেমের জন্য বাক্স ফিক্স রিলিজ ইউএসবি বোর্ড ওয়ান দশমিক ওয়ান রিলিজ করে এবং সাতাশে মার্চ বেশ কিছু দিন আরেকটা রিলিজের জন্য আসলে আরেকটা রিলিজ দেয় তেরোতেই অনেক কয়টা রিলিজ হয়েছে চারটা রিলিজ হয়েছিল চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা রিলিজ হয়েছিল জিরো দশমী ফাইভ এর রিলিজগুলো দিয়েছিল এবং কি লাস্ট রিলিজ আপনি দেখতে পারেন দুই হাজার চব্বিশে কালির রোলিং রিলিজ যেটাকে বলে চোদ্দোতে এই রোলিং রিলিজটা রয়েছে এটাতে মূলত চোদ্দো তেরোতে চোদ্দোতে দেখতে পারতেছেন যে চোদ্দোতে কোনো রিলিজ আছে কি না চোদ্দো সালেও রয়েছে এবং কি পনেরো সালে আর একটা রিলিজ দেওয়া হ যেগুলো মেজর রিলিজ হচ্ছে পনেরো সালেও দেওয়া হয় উনিশ সালেও দেওয়া হয় এবং কি দুই হাজার বিশ সালেও রিলিজ দেওয়া হয় দুই হাজার তেইশ সালে রিলিজ দেওয়া দেয়া হোক এবং কি জানেন যে দুই থেকে তিন দুইটা ভার্সন রয়েছে একটা আছে অফেন্সিভ ভার্সন এবং তারা ডিফেন্সিভ ভার্সনও কালি আসলে রিলিজ দিয়েছে এখন যদি আমি একটু লিখি কালি ডি কালি ডিফেন্সিভ ডিফেন্সিভ অয়েস যেমন পার্পেল দৃষ্ট নামে তাদের একটা ডিস্ট্রিবিউশন রয়েছে কালি লিনাক্সের পার্পেল দৃষ্ট ডিফেন্সিভ সিকিউরিটির জন্য এই মূলত ডিফেন্সিভ সিকিউরিটির অয়েসটা এরকম এখানেও সব বিষয়গুলোই মোটামুটি রয়েছে বাট ডিফেন্সিভ সিকিউরিটি যেগুলো ব্যবহৃত হয় যেমন আইডেন্টি প্রোটেকশন ডিটেকশন রেসপন্স এই বিষয়গুলা বেশি রয়েছে এবং কি ডিফেন্সিভ সিকিউরিটির জন্য যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো আসলে এই রিলিজে ব্যবহৃত বেশি হ সো আশা করি বুঝতে পারছেন যে এর হিস্টোরিটা বা ইতিহাসটা যে তারা কিভাবে আসলে রিলিজ দিয়েছে এখন যে টপিক রয়েছে Okay. এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর যে ওয়ার্ক ফ্লো রয়েছে ইথিক্যাল হ্যাকিং এর যে বেশ কিছু ওয়ার্ক ফ্লো রয়েছে সেগুলো ওয়ার্ক ফ্লো গুলা কি বাট এর আগে আরেকটা বিষয় আসলে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি ফিচার এবং ইউজ কি তাহলে এখানে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে কি ফিচার আর একটা পার্ট হচ্ছে ইউজ কেস ওকে তাহলে এই টপিকটা আমি একটু রাখিয়ে দিই ওকে কি ফিচার এবং কেস তাহলে এখানে কিন্তু দুইটা পার্ট কি কি ফিচার এখন কি ফিচারের আসলে কি ফিচার বলতে মূল যে কালি লিনাক্সের যে প্যাকেজ রয়েছে ফিচার রয়েছে সেই ফিচারগুলোর জন্যই আসলে আলোচনা এর আগেও একটু বলেছিলাম যে প্রি ইনস্টলে ট্রোল কাস্টমাইজ লাইফ বোট ম্যাটা প্যাকেজ এগুলো আসলে মূলত এর ফিচার এবং কি ইউসকেস ইউসকেসটা হচ্ছে আসলে কেন ইউজ করি আমরা এর বিষয়গুলো কি কি এই বিষয়ে আসলে আলোচনা কেস যদি বলা চলে একটা পেনিটেশন টেস্টিংয়ের জন্য ব্যবহৃত হয় পেনিটেশন টেস্টিং আমি সংক্ষিপ্তভাবে দেখতেছি পেনিটেশন টেস্টিংয়ের জন্য এটা ব্যবহার করা হয় এটা সিমুলেটেড অ্যাট্রাক ভ্যাক্টর অন সিস্টেম অ্যান্ড আইডেন্টি ভারিটিস অ্যান্ড উইকনেস অনেক টাইম কন্ডাক্টিং করে এটা অনেক টাইম এটা সিমুলেটেড করে ভনারেবিলিটি অ্যাসেসমেন্ট তাহলে কি ভনারিটি যেটা ভিএ ভনারবলিটি অ্যাসেসমেন্ট করে আমরা একসাথে লিখতে পারি ভিএপিটি তো ভনারবলিটি অ্যাসেসমেন্ট পেনিটেশন টেস্টিং এটার জন্যই আসলে আমরা মূলত আমরা ইউজ করে থাকি সেই সাথে আমরা ফার্স্টলি দেখেছিলাম যে ডিজিটাল ফরেনসিক্স ডিজিটাল ফরেনসিক্সের জন্য আসলেই এই কালিটা ইউজ করা হয় তারপরে কি নেটওয়ার্ক সিকিউরিটির জন্য কালি ইউজ করা হয় অডিটিং অডিটের জন্য আসলে কালি ইউজ করা হয় তারপরে ইউজ করা হয় ওয়েব প্যান টেস্ট ওয়েব পেনিটেশন টেস্টিংয়ের জন্য আসলে কালি ইউজ করা হয় আর কিসের জন্য কালি ওয়ারলেস সিকিউরিটি বলেন এক্সপ্লুটেশন ডেভেলপমেন্ট বলেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলেন রিভার্স ইঞ্জিনিয়ারিং বলেন রিট্রিমিং বলেন কমপ্লি ইনসিডেন্ট রেসপন্স বলেন পাসওয়ার্ড ক্রেকিং বলেন ক্লাউড সিকিউরিটি বলেন এই বিষয় কমনগুলোতেই আসলে জন্য আমরা কালি ইউজ করে থাকি সো ইউসকেজটা আরেকটু দেখে নেবেন যে যে কী বিষয়গুলোতে ইউসকেচ ব্যবহার করে আসলে বিষয় বিষয় আসলে কালি লিনাক্স ইউজ করা হয় যেহেতু প্রি ইনস্টলেট রয়েছে সেহেতু আমরা কালী লিনাক্সে সেই অর্থে ব্যবহার করে থাকি আরেকটা টপিক রয়েছে যে ইথিক্যাল হেকিং ওয়ার্ক ফলো ওকে নো প্রবলেম আমি একটু নিচে চলে যাব আমি একটু কপি করে নিয়ে আসি আমরা তো এথিক্যাল হ্যাকিং জানি যে এথিক্যাল হ্যাকিংটা কি লিগেলি যে হ্যাকিংটা রয়েছে এথিক্যাল হ্যাকিংয়ে যদি সহজ ভাষায় বলতে যা যে গুলা বেশ দুর্বলতাগুলো আপনি খুঁজে পাবেন সরি একটু পানি খেয়ে নিচ্ছি যে দুর্বলতাগুলো যে উইকনেসগুলো আপনি খুঁজে পাবেন আপনার টার্গেট মেশিন থেকে আপনার টার্গেট ডোমেইন থেকে সেই দুর্বলতাগুলোকে অথরকে অথরাইজান পার্সন যার থেকে আপনি অনুমতি নিয়ে সেটাকে অ্যাটাক করেছেন অথবা অ্যাটাক ভ্যাক্টরগুলো তাকে জানানো এবং সেই সাথে তাকে সতর্ক করা এটি হচ্ছে মূলত এথিক্যাল হ্যাকিং আপনারা সংজ্ঞাটা একটু দেখে নেবেন ভালোভাবে সো এডের যে ওয়ার্ক ফলো রয়েছে কাজের যে ধারা রয়েছে এটাই নিয়ে আসলে আলোচনা করব। এই টপিকে সো আর ইউ রেডি ফর দ্য জার্নি আশা করি আপনারা সবাই রেডি আছেন যে ইথিক্যাল হ্যাকিংয়ের ওভারফ্লো ফ্লো জানার জন্য আসলে ওয়ার্ক ফ্লোটা হচ্ছে যে ওয়ার্ক ফ্লো হচ্ছে স্ট্রাকচার অ্যাপ্রোচ কোন কোন স্ট্রাকচারে কাজ করা হোক কোন কোন লেয়ারে কাজ করা হয়। যে ভর্নাবিলিটি সিস্টেমটা রয়েছে নেটওয়ার্ক রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে অথবা মিটিগেশন রয়েছে এই যে কাজগুলা যা প্রসেসগুলা সেটা কি কম্প্রিহেন্সিভ হবে অর্গানাইজড হবে ইফেক্টিভ হবে সেই বিষয়গুলারই একটা স্ট্রাকচার অ্যাপ্রোচ সো ফার্স্টলি যাই বলেন না কেন প্রত্যেকটা বিষয়েরই একটা প্ল্যান থাকে কি থাকে প্ল্যান থাকে সো ফার্স্টলি আমি লিখতে পারি প্ল্যানিং তাহলে কি প্ল্যানিং আপনি লিখতে পারেন প্রিপারেশন প্রিপারেশন আমি জানি না বইয়ের সাথে আসলে কনফ্লিক্ট হবে কি না একটা কোথায় রয়েছে গ্রন্থগত বিদ্যা পর হস্তে দন নাহি বিদ্যা নাহি দন হইলে প্রয়োজন আসলে বইয়ের ভাষায় আমি একটু কম কথা বলতে পারি আমি নিজে যা বুঝি সেটাই আসলে ডেলিভারি দেওয়া ট্রাই করি প্রিপারেশন প্রিপারেশন এটা একটা বিষয় যে আমি প্রথম প্ল্যানিং যে বা প্রিপারেশনের যে পাটটা রয়েছে ওকে নো নিট এই প্রিপারেশনের পাটটা দেন সেকেন্ড যে বিষয় রয়েছে ইনফরমেশন গ্যাদারিং ওয়ান কাইন্ড অফ ফ্রেজেস যেটা রয়েছে যে হ্যাকিং ফ্রেজেস আপনারা যে টপিকটা পড়বেন এই সিস্টেমে এখন এই প্রিপারেশনের বিষয় নিয়েই আর একটু কথা বলি যেমন ডিফাইন দ্য স্কোপ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট আপনি আসলে কি করবেন আপনার গোলটা কি সেই বিষয়টা আপনার আসলে জানতে হবে সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইটকে পেন টেস্ট করব ওয়েবসাইটে কিভাবে পেন টেস্ট করবো এর অ্যাপ্রোচটা কি আপনারা যারা বাউন্টি করে থাকেন আমি যাব একটু ওকে বাঘ ক্রাউড প্র প্রোগ্রাম আমি একটু বাক ক্রাউড প্রোগ্রামে যাব ও এজন্যই যাব মেরি আর ইউ চেক দ্য লাইফ লাইফটা কি চলতেছে একটু দেখো তো ওকে সরি আমি একটু লাইভটা আমি চেক দিয়ে নিলাম যে লাইভ চলতেছে কি না ডিসক্লোজ আয়ো আমার লাইফটা কি না মেবি নট এখনও চলতেছে আমি আশা করি না নেটওয়ার্কের সমস্যা হয়নি ওকে নো প্রবলেম বা ক্রাউড প্রোগ্রাম এঙ্গেজমেন্ট বা ক্রাউড পাবলিক প্রোগ্রাম

আমি ওপেন প্রোগ্রামগুলো খুঁজতেছি যেগুলো ডিসক্লোজ হয়নি একটু টাইম না আমায় ওকে এই যে দেখেন এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম দেখেন টার্গেট থাকে একটা প্ল্যানিংয়ের যে মেন বিষয়টা হচ্ছে টার্গেট টার্গেটের ভিতরে স্কোপ ইনস্কোপ এখানে তারা কিন্তু স্কোপে বলে দিচ্ছে কি কি বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে এই বিষয়গুলো আসলে ভালো করে স্টাডি করা এবং কি পড়া তারা কি কি বিষয় যেমন কী কী বিষয় সম্পর্কে আসলে তারা ফোকাস এরিয়া কী কী কাজ করবেন আপনার প্ল্যানটা কি এই বিষয়গুলো মূলত নিয়ে কাজ করা আপনার ভালো একটা দেখে নেবেন হোয়াট ইউ নিড টু ডো হোয়াট নট টু ডো আওয়ার কমিটমেন্ট উইথ ইউ নিড টু ইনফরমেশন এগুলো দেন এটাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে প্ল্যানিংটা রয়েছে সে প্ল্যানিংটার ভিতরে আপনার ভালো করে প্ল্যান করতে হবে কি কী আপনি কী করবেন আপনার স্কোপগুলো কী কী রয়েছে আপনার অবজেক্টিভগুলা কী কী রয়েছে দেন আরেকটা বিষয় কিন্তু রয়েছে সেটা হচ্ছে পারমিশন আপনাকে পারমিশন নিতেই হবে পারমিশন বলতে পারেন এগ্রিমেন্ট বলতে পারেন যেমন যেগুলো কোম্পানিতে যদি কাজ করেন সেটা হচ্ছে এগ্রিমেন্ট আর যদি ওপেন বাক বাউন্ডারিতে কাজ করে থাকেন ওনাদের যে পারমিশন রয়েছে বা তারা ওপেন যেমন নন ডিসক্লোজ অ্যাগ্রিমেন্ট যেটা রয়েছে সে অ্যাগ্রিমেন্টগুলো আসলে আপনাকে নিতে হবে আইডেন্টিফাই করতে হবে আপনার টার্গেট সিস্টেমকে নেটওয়ার্ককে অ্যাপ্লিকেশনকে আপনাকে কি কি করতে হবে আপনার টার্গেটকে আবার আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন কোন সাইটে যেমন ইয়ে দেখেন ক্রাউড যদিও তাদের দিয়ে উদাহরণ এটা হচ্ছে ওয়েবসাইট টেস্টিং ক্রাউড ডট কম ওয়েবসাইট এবং কি বিভিন্ন অপশানগুলোতে কিন্তু এখান থেকে মূলত আরও বেশি পাবো আমি এটাই খুঁজতেছিলাম স্কোপ ইন স্কোপ ইনিস্কোপ টার্গেট ক্যাটাগরি আমি ওয়েব দিলাম এ দিলাম এবং কি অ্যাপ্লিকেশন দিলাম এই রিলেটেড তিনটা আসলে কোয়েরি দিলাম কৈরির ভিতরে যদি আমি এই ওয়েবসাইটটা দেখি মানে এই প্রোগ্রামটা দেখি তাদের কিন্তু দেখতে পারবেন তারা নট অনলি একটা বিষয়ের উপর তাদের এপিআই দিছে ওয়েবসাইট দিছে তাদের কি নেটওয়ার্ক দিছে যেমন ক্লাউড ফেয়ার সিডিয়ান ওয়েবসাইট এপিআই টেস্টিং এই সম্পর্কে কিন্তু তারা বাউন্ডারি দিছে তাদের এই বিষয়গুলা সে সেজন্য বলতে থাকে বলতে চাচ্ছি যে আইডেন্টিফাই টার্গেট ইউ সিস্টেম কি কি সিস্টেমে আপনি আসলে টার্গেট করবেন আপনি এপিআই টার্গেট করবেন কি না ওয়েব অ্যাপ্লিকেশন টার্গেট করবেন না ওয়েবসাইটকে আপনি টার্গেট করবেন এই টার্গেটগুলো করতে হবে তাদের নেটওয়ার্ক কত ব্যাপারে সেটা অ্যাপ্লিকেশান হতে পারে সো আশা করি বুঝতে বুঝতে পারছেন যে প্ল্যানিংয়ের পরে যে বিষয়টা রয়েছে ইনফরমেশন গ্যাদারিং গ্যাদারিং দারিং ওকে ইনফরমেশন গ্যাদারিং আসলে বিভিন্ন ওয়েতে আসলে ইনফরমেশন কালেক্ট করা যায় বিভিন্ন ওয়ে রয়েছে যেইভাবে সম্ভব পসিবল আপনার ইনফরমেশন গ্যাদারিং করতে হবে কিন্তু মেজর দুইটা রুল রয়েছে একটা রুল রয়েছে অ্যাক্টিভ আর একটা রয়েছে প্যাসিভ পি এ পেসিভ রোল রয়েছে এই দুইটা মেজর রোল রয়েছে আমি যখন বিস্তারিত আরেকটা সেশনে যাবো সেই সেশনে আসলে কথা বলবো এই দুইটা মেজর রোলের রয়েছে অ্যাক্টিভ এবং পেসিভ ইনফরমেশন অ্যাক্টিভ ইনফরমেশন হচ্ছে ইন্টারেক্টিং ডিরেক্টলি উইথ টার্গেট আপনি ডিরেক্টলি টার্গেটকে হিট করবেন যে আপনার টার্গেটটা কি এটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ হচ্ছে লাইক দ্যাট সোশ্যাল মিডিয়ার রিসার্চ ওয়েবসাইটস রিসার্চ ডরকিং বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে প্যাসিভ এভাবে আসলে ইনফরমেশন গ্যাদার করে আপনাকে স্টোর করতে হবে যতগুলা ইনফরমেশন আপনি টার্গেট সম্পর্কে পাবেন ততটা আপনার সহজ হবে সো আমরা আরেকটু তাড়াতাড়ি আলোচনা করতে ট্রাই করব যেহেতু এক ঘন্টার বেশি হয়ে গেছে তিন নম্বর রয়েছে স্ক্যানিং এস সি স্ক্যানিং ইনুমেরেশন ইনুমেরেশন তিন নাম্বার কি রয়েছে স্ক্যানিং এবং ইনুমেরেশন স্ক্যানিং কি আপনার কোন কোন পোর্টগুলো ওপেন রয়েছে কোন কোন সার্ভিসগুলো অ্যাক্টিভ রয়েছে ডিভাইসে এই বিষয়গুলো খুঁজে বের করা ইনুমেরেশন যদি করতে চান অথবা ভার্নাটেবিলিটিস যদি দেখতে চান যে টুলগুলো ইউজ করতে পারেন অ্যানম্যাপ ভাস তারপরে আপনি কি করতে পারেন ইনুমেরেট ইউজার অ্যাকাউন্ট শেয়ার অ্যান্ড অদার্স রিসোর্স টার্গেট সিস্টেম এগুলোতে আপনি স্ক্যানিং করতে পারেন যেই স্ক্যানিং আপনার শেষ হয়ে যাবে আপনি কি এল ভিএল ভিউএন ওকে বর্ণারে বে লেটে এই ভাণারে লেটে আপনি অ্যাসেসমেন্ট করবেন মানে এই ভাড়া কী কী ভাড়া রেবল পাওয়া যায় সে ভাড়া আপনি আসলেই যে উইকনেসগুলা যে ফাইন্ডিংগুলো রয়েছে স্ক্যানিংয়ের সে ফাইন্ডিংগুলা টার্গেট আইডেন্টিফাই করবেন এবং কি ক্লাসিফিকেশন করবেন যে কোন কোন ফ্যাক্টরে কোন কোন বিষয়ে সেগুলোকে এক্সপ্লুইট করা যা তাহলে লেখেই ফেলি এক্সপ্লুইটেশন যেহেতু এক্সপ্লুইটেশনের কথা বললাম এক্সপ্লয় ওকে এক্সপ্লুইটেশন করা যা এক্সপ্লুইটেশন হচ্ছে আপনার যে দুর্বলতাগুলো খুঁজে পেয়েছেন এগুলোকে আনঅথরাইজ অ্যাক্সেস করার একটা প্রক্রিয়া আবারও বুঝেন আনঅথরাইজ অ্যাক্সেস করার একটা প্রক্রিয়া মানে আপনার সিস্টেমে লিগাল ওয়েতে ঢুকবেন না ওই দুর্বলতাগুলোকে খুঁজে বের করে কিছু খুডের মাধ্যমে কিছু প্রবলেমের মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করা ট্রাই করা সেগুলো কি অ্যাক্সেস করা ট্রাই করা যেমন আমরা অনেক সময় টুল ইউজ করি মেটা ম্যাটাসপ্লয়েড বিভিন্ন কাস্টম স্কিপ সিক্স নাম্বারে যদি বলি পোস্ট এক্সপ্লুইটেশন ওকে পোস্ট এক্সপ্লুইটেশন এটা একটু হাই ধাপ অ্যাক্সেস দ্য অ্যাক্সটেন্ট অফ দ্য বেস্ট অ্যান্ড গ্যাদার অ্যাডিশনাল ডাটা একটু এর চেয়ে একটু হাই ধাপ যেমন আপনি যদি এক্সপ্লোইড করেন তার প্রেভিলাইজ অ্যাক্সেসটা তো নিতে হবে আদারওয়াইজ তো আপনি সেটাকে কোনো কিছু করতে পারবেন না আমি অবশ্যই আলোচনা করব দেন শেষ ধাপটা রয়েছে রিপোর্টিং রিপোর্টিং একটা ভালো দিক রিপোর্টিং করবেন যে কিভাবে করবেন আরও যদি বলা যায় কন্টিনিউয়াস সিআই সিডি কন্টিনিউয়াস ইন্ট্রিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপিং কন্টিনিউসলি আসলে ট্রাই করা উচিত প্রত্যেকটা বিষয় কারণ প্রতিনিয়ত আমাদের সিকিউরিটি আপডেট হচ্ছে সিকিউরিটি রিলিজ হচ্ছে সিকিউরিটি বিষয়গুলো আপডেট হচ্ছে সো মোটামুটি আমি টপিক কাভার করেছি এখন শেষ পর্যায়ে রয়েছি একটু দেখে আসব যে সেশনের কি কি রয়েছে ও ইনস্টল দ্য কালি লিনাক্স ওকে আর টপিক রয়েছে এই টপিকটা শেষ করবো ইনশাল্লাহ আমার তাওফিক বিল্লাহ ওকে ইনস্টলিং কালি লিনাক্স এটা কালি লিনাক্স ইনস্টল করতে গেলে আমরা লোকাল ল্যাব দেখাবো পরের দিন আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল ল্যাব নিয়ে কথা বলব বিকজ এই সেশনটা অনেক বড় হয়ে গেলো অনেকটা কথা বলছে লোকাল ল্যাব লোকাল লেভে কি করা যায় এর পি কী হচ্ছে এক নম্বরে যদি ধরা চলে আপনাকে কালি ওয়েস ডাউনলোড করতে হবে আপনাকে কালি ওয়েস ডাউনলোড করতে হবে তারপরে আপনাকে কি করতে হবে আপনাকে ভার্চুয়ালাইজেশন টুল টুল ডাউনলোড করতে হবে আমি এখানে লিখি ওএস স ফ্টফ কালি লিনাক্স দিলাম তারপর ভার্চুয়ালাইজেশন টুল হিসেবে ভার্চুয়াল বক্স অথবা ভিএম ওয়ার ভি এম ওয়ার আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেগুলোকে ইনস্টল করতে হবে কী করতে হবে সেগুলোকে ইনস্টল করতে হবে আমি যদি একটু দেখাই ওকে কালি লিনাক্স ওকে আমরা তাদের ওয়েবসাইটে যাব ওকে ডক্স ডক্স ওকে ডাইরেক্ট আমরা ওয়েবসাইটে যাব এখানে ডাউনলোডে চলে যাব ওকে ডাউনলোডে যেখানে ইমেজ ইনস্টলার যেহেতু আমরা ভার্চুয়ালাইজেশনে ইউজ করবো তাহলে আমাদের ইমেজে সেটা ইমেজ ইনস্টল দিব না যদি আমরা বুট মেনু করি অথবা ডিরেক্টলি হোস্ট ওয়েস করি সেক্ষেত্রে আইএসও ফাইল ডাউনলোড করবো যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে দিব সো আমরা ভার্চুয়াল রিকমেন্ডেশন ভার্চুয়াল মেশিন এখানে দুইটা অপশন রয়েছে ভিএমওআর ভার্চুয়াল বক্স যদি আপনি ভার্চুয়াল বক্স দিয়ে কাজ করেন তাহলে ভার্চুয়াল বক্সের যে ওয়েসটা রয়েছে এখানে ডাউনলোড করবেন যদি ভিএমও থাকে তাহলে এর যে ওয়েসটা রয়েছে সেটা আপনি ডাউনলোড দেবেন এর সাথে রয়েছে যারা আসলে হাইলি এক্সপেন্সিভ আরেকটু ল্যাঙ্গুয়েজ জানেন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে সার্ভিসের ভাইগ্রেন্ট তারা এই ভাগরেন্ট দিয়ে আসলে আপনারা ইনস্টল দিতে পারেন ভিএমও আরে সামান্য কিছু কোড লেখলেই আপনার অটোমেটিকলি সেটা ইনস্টল হয়ে যাবে এবং কি এস এসএসসিরিজ এ এরপরে রয়েছে রাজবেরি পাই বিভিন্ন ধরনের অপশানগুলো রয়েছে আমি এগুলো না বলি আমরা দুইটাই বলি আমরা এই দুইটাই নিয়ে আসলে যেহেতু কাজ করব এই দুইটাই আমরা বলি এবং কি আরেকটা রয়েছে হাইপার ফাইজার যারা উইন্ডোজের যে হাইপার ফাইজার সাব সিস্টেম রয়েছে ভার্চুয়াল রয়েছে উইন্ডোজের সেটা দিয়েও আপনি এই ওয়েস দিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারেন তিনটা সিস্টেমের জন্য তিনটা ওএস দিবেন যেহেতু আমি ভিএম ওয়ার নিয়ে কাজ করবো তাহলে ভিএম ওয়ার এটা কিন্তু ফাইল নট আইএস ফাইল ওভিএ ফাইল হলে কী হবে আপনি ওপেন সিস্টেমে যাবেন ওপেন সিস্টেমে যা ওএসটা দিবেন দেন আপনার ইনস্টলেশন হয়ে যাবে প্রসেসটা ইনস্টলেশন হয়ে যাবে এটাকে ক্রিয়েট করতে হবে না অনেক কিছু করতে হবে না ভার্চুয়াল মেশিন ক্রিয়েশনের অনেকগুলা ভিডিও আপনি ইউটিউবে পাবেন অথবা আমার চ্যানেল ইউটিউব চ্যানেলও রয়েছে আপনি দেখে নিতে পারেন আমি আর সেশনটা দীর্ঘায়িত করব না আপনাদের টাস্ক থাকলো আপনারা ভিএমও আর অথবা ভার্চুয়াল বক্স ডাউনলোড করে যারা আমার সেশনটা কন্টিনিউ করবেন আমার সাথে আসলে এই লাইভ ক্লাসটা করতে চান তাদের জন্য একটা টাস্ক থাকলো তারা ভিএমও ডাউনলোড করবেন অথবা ভার্চুয়াল বক্স ডাউনলোড করবেন কালি ডাউনলোড করবেন এবং কি একটা কালি লিনাক্স ওএস সেট আপ দেবেন এটা আপনাদের টাক্সা নেক্সট সেশনে নেক্সট ফ্রাইডেতে আপনারা কমেন্টের মাধ্যমে অথবা গুগল যে ফর্মটা রয়েছে নট ফ্রম গুগল যে ক্লাসরুমটা রয়েছে সেই ক্লাসরুমে আপনারা আপডেট দিতে পারেন জয়েন করে তাহলে আমি আপনাকে দেখে আকার রিকমেন্ডেশন দিতে পারবো আর ক্লাসগুলো লাইভেই হবে ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন থাকতে যদিও এটা ফ্রি আই থিঙ্ক আমি আসলে মূলত টাস্কটা দিয়েই দিই এখনই দিয়ে দিই তাহলে সুবিধা হবে কাস্টমাইজড অ্যাপ্রোচ তাহলে সুবিধা হবে যে করার के क्लास वर्क असाइनमेंट ओके सेटअप सेट अपने ইনিস্টাকশন instruction, ইনিস instruction. ওকে কি কি কী দেয়া যায় তাহলে এক নম্বর ট্রাস্ক হচ্ছে ইনস্টল ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ওয়ান ইনস্টল ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার আপনি যেটা ইউজ করতে পারেন দুই নম্বর টাক্ক হচ্ছে আপনার জন্য কালি লিনাক্স ডিও ডব্লিউএন ডাউনলোড কালি লিনাক্স ফর ভিএমার ভার্চুয়াল বক্স এক নম্বর টাক্ক আছে আপনার ডাউনলোড অ্যান্ড ইন ইন্স্টল এটা ডাউনলোড হি ডাউনলোড অ্যান্ড ইনস্টল সফটওয়্যার তিন নম্বর টাক্স হচ্ছে কানেক্ট উইথ পটি এই তিনটা টাক্স আপনাদের দেওয়া থাকলো কানেক্ট উইথ পটি এই তিনটা টাক্স আশা করি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং কি গুরুত্ব সহকারে এই কাজগুলো করবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এই কাজগুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনাদেরই সুবিধা আমি সবাইকে অ্যাসাইন করে দিলাম ওকে আশা করি মেইল পেয়ে যাবেন টাক্স ওয়ানটা কমপ্লিট করে দেবেন আমি তো ডেট দিলাম না আমি ডেট দিলাম ভিউ ইনস্ট্রাক্টর এটা আমি এডিট করবো নেক্সট ফ্রাইডের আগ পর্যন্ত আমি ডেট দিব ডিউ ডেট আসছি তো কালে অবশ্যই চলে গেছে সোমবার সোমবারে ক্লাসটা নিতে পারিনি আমি ফ্রাইডের আগে দিব ফ্রাইডে টাইম দিব আপনার যেহেতু আমি নয়টায় ক্লাস নিব আমি আটটা জিরো জিরো পি এম দিয়ে দিলাম ক্লুজ সাবমিশন আফটার ডিউডেট ওকে ওকে যারা জয়েন করেছেন তারা অবশ্যই অ্যাসাইনমেন্টটা জমা দিবেন আর যারা লাইভে রয়েছেন যারা জয়েন করতে চাচ্ছেন তারা অ্যাসাইনমেন্টটা জমা দিবেন যদি আপনাদের জন্য সুবিধা হয় সো নেক্সট ডে ক্লাস হবে বেসিক লিনাক্স কমন অ্যান্ড ফাইল সিস্টেম আবারও বলতেছি বেসিক্স লিনাক্স কমন অ্যান্ড ফাইল সিস্টেম আমি নোটিশ করে দিয়ে দিব গুগল ক্লাসরুমে সো ধন্যবাদ হাই আমি বনিয়ামিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন